হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তোমাদের দুটো নতুন হাসপাতাল দেখাবো। আমি এখন যাচ্ছি হলো ডিব্রুগড়। ডিব্রুগড়েতে আমার মেয়ে আছে, তোমরা সকলেই জানো, মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখানে দুটো হাসপাতাল নতুন হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে, তখন যখন উদ্বোধন হয়েছে তখন তো আসতে পারিনি, এখন এসেছি। একটা হচ্ছে ক্যান্সার হাসপাতাল, আর একটা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই দুটো তোমাদের আজকে দেখাবো, তোমরা পাশে থেকে দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। নতুন ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী, এসে বেশি দিন হয়নি কিন্তু। তো আমি ডিব্রুগড়ে এসেছি মেয়ের এখানে, এসেই হাসপাতালটা দেখতেও এলাম, আর তোমাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি। দেখো খুবই কিন্তু সুন্দর হয়েছে, এখনও সব কিছু সেরকমভাবে চালু হয়নি, একটা দুটো করে মানে ওপেন হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চারপাশটা ঘুরে ঘুরে। যেহেতু নতুন উদ্বোধন হয়েছে তাই একটু আমি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিতরেও গিয়েছিলাম, ভিতরটা করিনি, ভিতরে সম্পূর্ণ কাজ এখনো হয়নি, কিছু কিছু জায়গায় কাজ চলছে। তো আমি এই বাড়ির দিক থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। হসপিটালে পুরোটা ক্যাম্পাস দেখাচ্ছি, বেশ বড়। তোমাদের তো বললামই ভিতরটা এখনো কমপ্লিট হয়নি ভালো করে, আবার কখনো যদি আসি তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়িয়েছি ডিব্রুগড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল, এটাও বেশিদিন ধরে হয়নি, ওই ক্যান্সার হাসপাতালে তোমাদের দুটো হাসপাতাল দেখিয়ে দিলাম। এখন আমি আবার চলে যাব ঘরে। চা বাগান দিয়ে শুরু করেছিলাম, আবার এই চা বাগান দিয়েই শেষ করছি। এখানে কিন্তু এই ডিব্রুগড়ে আসার পথে প্রচুর চা বাগান, দেখতে ভীষণ ভালো লাগে, তাই যখনই দেখি এই চা বাগানের ভিডিও না করলে একদমই ভালো লাগে না। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আর তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আর বেশি বড় করব না, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, বাসে যাব। তো এখন এই যে রাস্তা থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো আবারে চলে আসব অন্য আরও একটি ভিডিওর সাথে, তাহলে
আজকের মতো এখানেই রাখছি, টাটা, বাই বাই।